গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু বং পিএনপিসি। তো বেসিক্যালি এই ভিডিওটা আমি সকালে তোমাদের কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করেছিলাম যে যাদের এটিকে মোহনবাগানের বিভিন্ন বিষয়ে কোয়েরি রয়েছে তারা সেই কোশ্চেন্সগুলো করতে পারো। ম্যাক্সিমাম ভ্যালিড কোশ্চেন্স যেগুলো রয়েছে, যেগুলোর অ্যান্সার অন্তত আমার কাছে রয়েছে, বেসিক্যালি আমি সেগুলোর অ্যান্সার তোমার এবং অবশ্যই পাশাপাশি বেশ কিছু কিন্তু এই মুহূর্তে এটিকে মোহনবাগানের আপডেট রয়েছে। অলরেডি তোমরা জানো যে সকালে একটা ভিডিও পোস্ট হয়েছে, সেখানে বেশ কিছু আপডেট আমি শেয়ার করেছি, দুটো নতুন ট্রান্সফার হয়েছে সেটা শেয়ার করে দেওয়া হয়েছে। পরবর্তীকালে আমি যখন আপডেটটা তোমাদের দিয়েছিলাম তখন অবধি কিন্তু এটিকে মোহনবাগান থেকে অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়নি যে অমরিন্দর সিংয়ের সাইনিংটা কমপ্লিট হয়েছে। আগামী 5 বছর তাকে তোমরা সবুজ মেরুন জার্সিতে দেখতে পাবে, কিন্তু যতটুকু খবর ছিল তার বেসিসে তোমাদের খবর দেওয়া। কিন্তু এই ভিডিওটাতেও আরও বেশ কিছু যা যা আপডেট রয়েছে যতটা সম্ভব ছোট করে শেয়ার করার চেষ্টা করব। কিন্তু তার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর রেগুলার ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা অবশ্যই প্রেস করে দিও। শুরুতে আমি বেশ কিছু তোমাদের যে সকাল থেকে কোয়ারিজ ছিল সেই কোয়ারিজগুলো নিয়ে নেবো, তারপর আমার কাছে যা যা আপডেটস রয়েছে একটার পর একটা ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, রুবেল খান বলছে ফিফথ বিদেশি কে হতে পারে? ভাই এখন অবধি ফোর্থ বিদেশি কে হয়েছে এটাই খবর নেই, তো ফিফথ বিদেশি তো কল্পনার বাইরে। অমরিন্দরের ডিল ডান প্রশ্ন করেছিল দিগন্ত ঘোষ, আই হোপ তার কনফিউশন কিন্তু এই মুহূর্তে ক্লিয়ার হয়ে গেছে। আমার নস্কর কোশ্চেন, হুগো বুমোসের কোনো আপডেট পেয়েছো এটিকে মোহনবাগানে আসা নিয়ে? আমি এটা নিয়ে অনেকবার তোমাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করেছি যে হুগো বুমোকে আপাতত মুম্বাই সিটি এফসি থেকে অন্য কোনো টিমে, আইএসএল টিমে দেখতে পাওয়ার চান্স খুবই কম। আগামী দিনে হুগো বুমো কিন্তু ইন্ডিয়াতেও থাকছে না, সিটি ফুটবল গ্রুপের যে কোনো একটা ক্লাবে আগামী দিনে তাকে তোমরা দেখতে পারো, আইদার সেটা মেজর লিগ সকার হতে পারে অথবা সেটা এ লিগ হতে পারে। এছাড়া ডিপেন্ড করবে যে সিটি ফুটবল গ্রুপ তাকে কোন জায়গাতে পাঠায়, কারণ মাত্র 26 বছর বয়স, 1 বছর পর 27 হবে, পিক ফর্মে থাকবে, নিশ্চিতভাবে আগামী দিনে ইন্ডিয়াতে থাকার, আইএসএল থাকার প্রবাবিলিটি একদমই লো। নেক্সট কোশ্চেন, উদিত বাগ বলছে প্লিজ ইনক্লুড দিস টপিকস, নিউ প্লেয়ার্স কনফার্ম, প্লেয়ার রিলিজড অ্যান্ড ফরেনার সাইনিং। নিউ প্লেয়ার কনফার্ম এখনও অবধি তোমরা জানো যে লিস্টন কোলাসো প্রথম এই সিজনে যাকে কনফার্ম করা হয়েছিল, দ্বিতীয় প্লেয়ার হিসেবে আজকে কিন্তু অমরিন্দর সিংকে কনফার্ম করা হয়েছে, বিদ্যানন্দ সিং আসছে, দীপক টাংরি আসছে, আশুতোষ মেহতা আসছে। যদি ইন্ডিয়ান প্লেয়ারদের কথা বলি তাহলে এই সমস্ত প্লেয়াররা আসছে। যদি রিলিজের কথা বলো তাহলে অবশ্যই প্রথমেই নাম আসবে জয়েশ রানে বেঙ্গালুরু এফসি যাচ্ছে, মাইকেল রেগিন জানি না কোথায় যাচ্ছে তবে তাকে রিলিজ করা হচ্ছে, কোমল থাট্টাল তাকে রিলিজ করা হচ্ছে, মোস্ট প্রবাবল তার মুভটা হতে পারে আইদার ওড়িশা অর জামশেদপুর, এখনও অবধি কিন্তু কনফার্ম নয়, আগামী দিনে নিশ্চিতভাবে কনফার্ম হয়ে যাবে। আর ফরেনার সাইনিং একটু ওয়েট করো, নিশ্চিতভাবে বলবো। নেক্সট আবারও অমর নস্কর জিজ্ঞাসা করেছে আপুইয়া কি আসতে পারে এটিকেএমবিতে? আমি আগেও বলেছিলাম, আবারও বলছি, যারা সেই ভিডিওটা মিস করে গেছিলে, আপুইয়ার 3 কোটি টাকা ট্রান্সফার চাওয়া হয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির তরফ থেকে, এবং যতদূর সম্ভব তাকে হয়তো নর্থ ইস্ট ছাড়বে না, তার সাথে একটা মাল্টি ইয়ার কন্ট্রাক্টের দিকে তারা এগিয়ে যাচ্ছে। আরও কিছুদিন হয়তো সময় লাগবে, দেখো ওয়েট করো, নিশ্চিতভাবে আপডেট বেরিয়ে আসবে। নেক্সট কোশ্চেন, শুভ ঘোষ, এটিকেএমবি টিমকে নিয়ে আমার বেশ কিছু কোশ্চেন্স আছে। ডেভিড উইলিয়ামস কি এটিকেএমবিতে থাকবে? এখনও অবধি প্রবাবিলিটি খুবই লো থাকার ক্ষেত্রে, নিশ্চিতভাবেই এশিয়ান যথেষ্ট ভালো প্লেয়ারদের খোঁজে রয়েছে এই মুহূর্তে ম্যানেজমেন্ট, দেখা যাক। এখনও অবধি কিন্তু চূড়ান্ত নয় ডেভিড উইলিয়ামস থাকবে কি থাকবে না বলার মতো অবস্থা এই মুহূর্তে আসেনি। সেকেন্ড কোশ্চেন, এটিকেএমবিতে নিউ ফরেনার মিডফিল্ডের কোনো আপডেট আছে? আছে, আপডেট নিশ্চয়ই আছে, সব কিছু শেয়ার করবো। এডু গার্সিয়া কি এটিকেএমবি থাকবে? এডু গার্সিয়ার সাথে কিন্তু ভাই এই মুহূর্তে কন্ট্রাক্ট রয়েছে আগামী আরও 1 বছর, তো ওয়েট করো, দেখো কি হয়। মার্সেলিনহো না, একদমই চান্সেস নেই মার্সেলিনহো আবার এটিকেএমবিতে ফিরে আসার। অমরিন্দর সিং কবে এটিকেএমবিতে জয়েন করবে? আজকে জয়েন করে ফেলেছে, আজ থেকেই ধরে নাও আজ থেকেই প্লেয়ার, আগামীকাল থেকে প্লেয়ার অফিসিয়ালি, তো এটা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। সেলিমা খাতুন, দাদা এটিকে মোহনবাগান বিদেশি ও স্বদেশি মিলিয়ে কোন কোন ফুটবলারকে ছাড়তে পারে? স্বদেশি প্লেয়ারদের কথা বললাম, বিদেশিদের মধ্যে প্রথম নামটা অবশ্যই জাভি হার্নান্ডেজ, তাকে ছেড়ে দেওয়ার প্রবাবিলিটি সব থেকে বেশি। এর পাশাপাশি ব্র্যাডেন ইনমান, তাকে তো ছেড়ে দেওয়া হয়েইছে, মার্সেলিনহো তাকেও আগামী দিনে কোনোভাবেই নেওয়ার পরিকল্পনা নেই। এডু গার্সিয়া এখনও অবধি জানি না আলটিমেট তার সাথে কী হবে, এখনও 1 ইয়ার কন্ট্রাক্ট বাকি রয়েছে। ডেভিড উইলিয়ামসের ক্ষেত্রে বলতে যদি আমি বারবার বলেছিলাম যে যদি তার থেকে আরও বেটার কোয়ালিটি কোনো এশিয়ান কোটার ফরেনার পাওয়া যায় তাহলে নিশ্চিতভাবে আগামী দিনে ডেভিড উইলিয়ামস থাকবে না এটিকে মোহনবাগানের সাথে। নেক্সট শুভম বলেছে নতুন সাইনিংগুলো নিয়ে একটা ফার্স্ট বেস্ট 11 চাই অ্যাকর্ডিং টু ইউ। হ্যাঁ হবে, ওয়েট করো, আরও বেশ কিছু সাইনিংগুলো কমপ্লিট হতে দাও, একটা মোটামুটি প্রবেবল স্কোয়াড তৈরি হতে দাও, তারপর এসব নিয়ে নিশ্চিতভাবে হবে, এটা তো পুরো সিজন চলতে থাকবে।
এফসি কাপে শিডিউল টাইমে হবে অ্যান্ড এটি ক্যাম্বি কি কোনো নিউ ফরেনার নিয়ে যাবে? অবভিয়াসলি নিউ ফরেনার নিয়ে যাবে আগামীকাল থেকে, যারা যাদের কন্ট্র্যাক্ট রিটেন করলো না ক্লাব তারা আর কোনোভাবে কিন্তু ক্লাবের প্লেয়ার থাকছে না। যে সমস্ত ইন্ডিয়ান প্লেয়াররা আসছে তারা স্কোয়াডে ঢুকবে, নতুন ফরেনাররা স্কোয়াডে ঢুকবে, এবং যেহেতু এফসি কাপ রয়েছে সেহেতু হয়তো খুব আর্লি তোমরা বেশ কিছু ফরেনারকে দেখতে পাবে। তো অ্যাজ ইউজুয়াল আর এফসি কাপ অবভিয়াসলি টাইম মতো হবে, এখনও অবধি কিন্তু ভেনুটা কনফার্ম হয়নি, তো ভেনুটা কনফার্ম হয়ে যাবে, দেখা যাক। নাওরামের খবরটা কি একটু বলো, সায়ন চট্টোপাধ্যায় প্রশ্ন করেছে নাওরামের খবর। নাওরাম এই সিজনে আজকের দিনে তার সাথে কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আগামী দিনে যতটুকু খবর, যতটুকু আপডেট কনফার্ম ছিল যে নাওরাম কিন্তু এফসি গোয়াতে মুভ করতে চলেছে। অমরিন্দর সিং কি আসছে ঠেকে মোহনবাগানে অমর নস্কর? আশা করি এই মুহূর্তে তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। আশরাফুল হক কোশ্চেন করেছে বিদ্যানন্দ সিং সাইনিং কমপ্লিট? ইয়েস কমপ্লিট। আপুইয়ার চান্সটা কমে গেল আর মুম্বাই থেকে বিদ্যানন্দ সিং এলো, সেখানে আপুইয়ার চান্স বেড়ে গেল? আই ডোন্ট বিলিভ, এগুলো জাস্ট আমাদের কিছু স্পেকুলেশন, মাথার মধ্যে কিছু ক্যালকুলেশন থাকে, তো এর সাথে কিন্তু লজিক কাজ করে না ফুটবলের ক্ষেত্রে। ফরেনার স্ট্রাইকারের নাম বলুন স্বপ্নিল মণ্ডল, আমি নিজেও জানি না, জানলে অবশ্যই তোমাদের জানিয়ে দিতাম। কুণাল ঘোষ, দাদা মার্কাস কদিন আগে টুইট করেছিল যে মোহনবাগান কোনো একজন ইয়াং মিডফিল্ডারকে সাইন করিয়েছে আর সেটা দীপক টাঙ্গি নয়, তাহলে সেটা কে হতে পারে? হয়ে গেছে বিদ্যানন্দ সিং। রাজদীপ বেরা নেক্সট কোশ্চেন, অ্যালবার্ট নোগুয়েরা এটিকে মোহনবাগানে চান্স আছে আসার? যদি না থাকে তাহলে কোন টিমের সাথে লিঙ্ক আপ আছে? এফসি গোয়ার সাথে লিঙ্ক আপ আছে, আগামী দিনে এফসি গোয়াতেই সে থাকতে চলেছে, অন্য কোনো টিমে মুভ করার খবর এই মুহূর্তে নেই। নাসিমুদ্দিন দাদা বলছি যে নেক্সট আইএসএল এটিকেএমবির বিদেশি কারা হতে পারে? টু আর্লি টু সে, আরও সময় লাগবে, একটু সময় নাও, অবশ্যই আস্তে আস্তে আপডেট বেরিয়ে আসবে। তো জাস্ট এই কয়েকটা কোশ্চেন ছিল, ম্যাক্সিমাম যারা রিপিট কোশ্চেন করেছো তারা এটা বুঝে নাও যে বুঝতে পারছো তারা কোন কোশ্চেনটা করেছিল, দ্যাটস ওয়াই আমি প্রত্যেকটা কোশ্চেনকে অ্যাটেম্প্ট করতে পারলাম না, মানে কমন যেগুলো ছিল এবং যেগুলো ইম্পর্টেন্ট ছিল বলার মতো আমি সেগুলোকেই কিন্তু অ্যাটেম্প্ট করে তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করলাম। এর পাশাপাশি অবশ্যই যে আপডেটগুলো এই মুহূর্তে রয়েছে, প্রথম কথা বলতে চাই যে বারবার করে যে জিনিসটা আমি আবারও রিপিট করে দিতে চাই যে কোন কোন প্লেয়ার এই মুহূর্তে কনফার্ম হলো। প্রথমে আমি বলবো লিস্টন কোলাসো, তাকে হায়দ্রাবাদ এফসি থেকে নিয়ে আসা হয়েছে, মোটা টাকা ট্রান্সফার ফিস দিয়ে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে, প্রায় 1 কোটি টাকার অঙ্ক, 1 কোটি 1 কোটি 10 লাখ, এখন অবধি সেটা রিভিল হয়নি, আনডিসক্লোজড ফি। দ্বিতীয় প্লেয়ার হিসেবে অবশ্যই আজকে তোমরা দেখলে যে অমরিন্দর সিং এলো মুম্বাই সিটি এফসি থেকে, 5 বছরের একটা স্টিন্ট কাটিয়ে টপ ফর্মে থেকে এই মুহূর্তে অমরিন্দর সিং কিন্তু আগামী 5 বছরের ডিলে এলো। এখান থেকে অনেকে জানতে চেয়েছো তাহলে অরিন্দম ভট্টাচার্যের কী হবে? অবভিয়াসলি এটা আমারও একটা খুব বেসিক কোশ্চেন, খুব কমন একটা কোশ্চেন যে তাহলে অরিন্দম ভট্টাচার্যের কী হবে। দেখো অরিন্দম ভট্টাচার্যের সাথে এখন 1 বছরের চুক্তি রয়েছে, তাকে ব্যাকআপ প্লেয়ার হিসেবে কোচ রেখে দিতেই পারেন আগামী দিনের জন্য, যে কোনো মুহূর্তে যদি অমরিন্দর কোনোভাবে চোট পায় বা কোনো কারণে যদি মনে হয় যে কোথাও একটু ক্লান্তিতে তিনি অন্য কাউকে ইউজ করবেন, তার কাছে বেস্ট অপশন থাকছে নিশ্চিতভাবেই। কিন্তু যদি আরও খুব দূর ভিশনে দেখো তাহলে দেখো আগামী 1 বছর বাদ দিলে আরও 4 বছর কিন্তু অমরিন্দর সিং এই টিমের মেন গোলকিপার হিসাবেই থেকে যাবে, অর্থাৎ সেখানে অরিন্দম ভট্টাচার্যের কাছে যদি খুব ভালো অফার না থাকে এবং সেটাকেও ট্রান্সফার ফিস দিয়ে যদি কেউ নিয়ে যেতে চায় তাহলে এটিকে মোহনবাগান কী করবে সেদিকে আমরা তাকিয়ে থাকবো। তবে এখনও অবধি কিন্তু অরিন্দম ভট্টাচার্যের অন্য কোনো ক্লাবে মুভ করার খবর নেই। আমি যদি বলি যে সমস্ত ডিলগুলো এই মুহূর্তে হয়ে পড়ে রয়েছে, যেগুলো অ্যানাউন্সমেন্ট এখনও অবধি হয়নি, দীপক টাঙ্গি রয়েছে, বিদ্যানন্দ সিং রয়েছে এবং অবশ্যই আশুতোষ মেহতা রয়েছে, এটা নিয়ে অনেকের কনফিউশন রয়েছে যে একই পজিশনে 3 জন ইন্ডিয়ার অন্যতম সেরা প্লেয়ার কেন, যে সেই রাইট ব্যাক পজিশনে প্রীতম কোটাল, আশুতোষ মেহতা এবং অবশ্যই প্রবীর দাস, তাহলে এর মধ্যে থেকে প্রবীর দাসের আগামী দিনে থাকার প্রবাবিলিটি কতটা? অনেক কোশ্চেন এই নিয়ে এসেছিলো অনেক আগেই, কিন্তু বলে দিই যে আপাতত প্রবীর দাস বলো বা প্রীতম কোটাল বলো, তাদের এটিকে মোহনবাগানে ফিচারে অন্য কোনো ক্লাবে মুভ করার খবর এই মুহূর্তে নেই। আর স্পেশালি যে টপিকটা দিয়ে শেষ করবো, যে কথাটা দিয়ে শেষ করবো, সেটা অবশ্যই বিদেশি সিলেকশন নিয়ে। এখনও অবধি আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে বেশ কিছু নাম কিন্তু এই মুহূর্তে রয়েছে, আমি জাস্ট আজকে একটা হিন্ট দিয়ে যেতে চাই। বারবার বলি যে কিছু ট্রাস্ট ইস্যুস থাকে, কিছু ব্যাপার আমাদের মধ্যে থাকে যে সবসময় সব কিছুকে জানানোর একটা সময় থাকে এবং সেই সময়ের খাতিরেই বলতে পারি, আমি এটা আমাদের গ্রুপে চ্যানেলেও শেয়ার করে রেখেছি যে লা লিগা সেকেন্ড ডিভিশন খেলা একটি প্লেয়ার, তিনি কিন্তু একদম শর্ট লিস্টের খুব ওপরের দিকে রয়েছেন এবং তার এটিকে মোহনবাগানে জয়েন করার প্রবাবিলিটি খুব হাই। অ্যাটাকিং মিডফিল্ডার পজিশন এবং ওকেশনাল সেন্টার ফরওয়ার্ড, সেকেন্ডারি স্ট্রাইকার ইত্যাদি পজিশনে তিনি খেলতে পারেন। আমি নাম বা তার ক্লাব এই মুহূর্তে একদমই রিভিল করতে চাই না, আমি বারবার বলছি একটা ট্রাস্ট ইস্যু থাকে আমাদের, যেখানে
তোমাদের সাথে যেমন আমাদের একটা ব্যাপার রয়েছে, আমাদের কাছ থেকে খবর নেওয়া, তেমন আমাদের একটা ব্যাপার থাকে যে আমরাও বিভিন্ন জায়গা থেকে খবর নিই। তো সেই সূত্রেই বলতে পারি যে আপাতত এই প্লেয়ার কিন্তু যে সিলেকশন লিস্ট রয়েছে তার খুব ওপরের দিকে রয়েছে, কিন্তু কনফার্ম হয়ে গেছে এই প্লেয়ারটি আসতে চলেছে এরকম খবর নেই। যখন এটা হবে যে এই প্লেয়ারকে কনফার্ম করে নেওয়া হবে যে এই প্লেয়ারটাই আসতে চলেছে আগামী দিনে, তোমরা এই প্লেয়ারটিকেই সবুজ মেরুন জার্সিতে দেখতে পাবে, তাহলে নিশ্চিতভাবে সেই নামটা চেষ্টা করব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তোমাদের সাথে শেয়ার করার। কিন্তু যতক্ষণ না সেটা তৈরি হচ্ছে ততক্ষণ শুধুমাত্র স্পেকুলেশন দিয়ে, শুধুমাত্র একটা ওয়াইল্ড রিউমার দিয়ে মার্কেট গরম করার কোনো প্রয়োজন নেই। আর নিউজ প্রডিউস করে কিছু লাভ নেই, নিজের মতো করে একটা নাম বাজারে ছড়িয়ে দিয়ে কিছু লাভ নেই। এটাকে তোমরা দেখেছো যে প্রচুর নাম এরকম আমাদের চ্যানেল থেকে রিলিজ হয়েছে এবং পরবর্তীকালে সেটা অল ওভার ইন্ডিয়ার যতগুলো তোমাদের জায়গা তোমরা ফলো করো সেখানে সেই নাম দেখতে পেয়েছো। আমি যদি খুব ভুল না করি তাহলে বোহান ক্রিকিচের কথা বলবো, আদ্রিয়ান লোপেজের কথা বলবো, এরকম প্রচুর প্লেয়ারদের কথা বলবো। তো সেটার জন্য একটু ওয়েট করো, আগামী দিনে নিশ্চিতভাবে যথেষ্ট বড় সাইনিং আসতে চলেছে, ভালো সাইনিং আসতে চলেছে এবং অবশ্যই 28-30 মধ্যে বয়সের কোঠার সেই প্লেয়ারটা, আর এর বেশি আর কিছু না। বাকি এবার তোমাদের দায়িত্ব কতটা পেশেন্স নিয়ে ওয়েট করতে পারবে। আর এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।